हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। এখন বাজে সকাল 10টা। রীতিমতো সকালে যা যা কাজ সবকিছু শুরু হয়ে গেছে আর আমি এখন আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। বন্ধুরা, আজকে কি আপনারা জানেন, আজকে কিন্তু একটা বিশেষ দিন। সেই বিশেষ দিনে আমার ছেলে ছোট্ট জিউ কি করছে আমি আপনাদের দেখাবো। কিন্তু হ্যাঁ, এটা আজ মঙ্গলবার, এটা আমি মানে এটা হয়েছে আগের মঙ্গলবারে। এই ভিডিও ক্লিপটা আমি করে রেখে দিয়েছিলাম যাতে করে এই মঙ্গলবার আপনাদের আমি শেয়ার করতে পারি। বাচ্চাটা খুবই আমার ছোট, 5 বছর 7 মাস বয়স, কিন্তু আমি ওকে নিজের থেকে কিচ্ছু বলিনি করতে। এখন ওর চাই ভীষণ শক্তি আর বল, সব কিছুতেই যেন আমি আগে যাব, এরকম একটা মনোভাব। আর ছোটোর থেকেই খুব শক্তি দেখায়, মানে ও যেন একটু বলবান টাইপের, অ্যাকচুয়াল কিছুই না তবুও ও দেখায়। কিন্তু এই বাচ্চা ছেলেটা কী করছে, নিজেকে মানে কিভাবে, এটা আমি বলবো না, এটা আপনারা ভিডিওতে দেখুন। তবে আপনাদের কাছে একটা অনুরোধ আছে, পুরো ভিডিওটা আপনারা ওয়াচ করবেন। আজের দিনে ও কি করতে চাইছে, এটা প্রতি মঙ্গলবারও করে, আমিও মানে জানি না ঠিক করে। যদি কোনো ভুল থাকে, এটা আপনারা ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবেন না, যদি কোনো ভুল থাকে প্লিজ কমেন্ট করুন, ওকে আমি কিন্তু ওইটাই করতে বলবো। চলো এই তো আমরা চলে এসেছি, এইসব যেগুলো আয়োজন দেখছেন এগুলো মোটেই আমাদের ইচ্ছেতে নয়, এগুলো সবকিছুই দেখতে পাচ্ছেন ঠাকুর মশাই বসে আছে, নতুন ঠাকুর মশাই। আর আমরা একবারও বলিনি যে তুমি এটা করো। অ্যাকচুয়াল ও বজরাঙ্গলিকে দেখে ওর মনে একটা ইচ্ছে থাকে কীভাবে বজরাঙ্গলির পুজো করে। মনে আছে আমি একটা ভিডিও আগে আপলোড করেছিলাম যে ওর একটা মনে ভয় থাকে, এ বাবা মা বুড়ো হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, অনেক কিছুই বলেছে, একটা সমস্যার কথা বলেছিলাম। আপনারা বলেছিলেন যে ভালো ভালো ঠাকুরের গল্প শোনাতে, তারপর বিভিন্ন মহাপুরুষদের গল্প শোনাতে। তো আমি প্রায় ওকে বজরাঙ্গলির গল্প শোনাই, আর ও বাবার বাড়িতে এসে দেখে একটা খুব ভালো সুন্দর বজরাঙ্গলি, তখন ও বলে মা কীভাবে বজরাঙ্গলির পুজো করে, কেন করে। আমি সব বলি যে বজরাঙ্গলি বাবা রামচন্দ্রর ভক্ত ছিল, খুব ভালোবাসতেন, হৃদয় জুড়ে তার শুধু রামচন্দ্র মানে ভগবান রামচন্দ্র ছিলেন, এরকম বলে আমি ওকে বলি। তো বজরাঙ্গলির পুজো করলে নাকি শক্তিও পাওয়া যায়, আর বজরাঙ্গলির কাছ থেকে ওর ওই গদাটা চায়। বাচ্চা ছেলে এখন মনে মনে ও ঠাকুরকে বলে যে ঠাকুর আমি তোমাকে পুজো করব, আর তোমাকে পুজোতে একটা বিস্কুট খাওয়াবো। এখন আমাকে ও বাইরে পাঠিয়েছে, সমস্ত কিছু আয়োজন আমাকে করা করিয়েছে, আর একটা বিস্কুট প্যাকেট আমাকে আনতে বলেছে। করার কিছু নেই, ছোট ছেলে এত জেদ করছে, আমাকে বিস্কুট প্যাকেট আনতেই হয়েছে। আর দেখুন এই বইটা, এই যে বইটা, এই বইটা নিশ্চয়ই দেখে চিনতে পারছেন, ও ওর বাবাকে দিয়ে এক্ষুনি আনা করালো, আর আমার মা সব কিছু আয়োজন করেই নিয়েছে। এখন দেখুন ওর পুজো কীভাবে পুজো করে, অ্যাকচুয়াল কিছুই জানে না, ছোট বাচ্চা, তবুও ওর মনে যখন এসেছে যে আমি বজরাঙ্গলির পুজো করব, তাহলে করার কিছু নেই, ওকে আমি না করতেও পারিনি। বাবা দাঁড়াও, আমি মালাটা ঠিক করে দিচ্ছি, দাঁড়াও, পায়ে যেমন না কিছু লাগে, খেয়াল রেখো। মালাটা পরে দেখ না, আগে মালাটা পরে দেখ, করে রেখেছি নাহলে প্রদীপটা নিয়ে যাবো, বলছে দরজা বলাই দিয়েছি, একটু সরি দাও মা, নিমিটা নেই বলি, জড়া করি নিমিটা নেই।
ও ওকে একটু পরিয়ে দিতে দাও, খুলেছে, ফুল খুলেছে, ওকে হ্যাঁ আর ওকে আরে ওকে একটু লাগাতে দাও না, তারপরে তুমি বাঁধবে। মন্ত্র মন্ডল পবন নন্দন নন্দন বুদ্ধি মতাম বস্তি বরি বরিতাম বরিষ্ঠম বরিষ্ঠম বাচাত্রম বাতাত্তজং বাতাত্তজং বানুথং মুখ শ্রীরাম দূত শিরসা মণি নমামি নমামি। হনুমানষ্ট বাল সময় রোগী ভক্তি লিয় তব তিনহ লোক ভয় অধি আয়র তাহি সো ত্রাস ভয় জগক ইহ সংকট কাহু সো যা মোহ ভয় ইহ সংকট ভার আনি খগেশে তবই হনুমান জু বন্ধন কাটি সু ত্রাস নিবার বন্ধু সমেত জবই অহি রাবণ লই রঘুনাথ পতাল সিধার দেবীহি পূজি ভোলি বিধিস বলি তবহি অহি রাবণ সৈন সমেত সহার দেখি বিচার কৌন সংকট মোর গরিব কো হই হমার কো নহি জানত হ্যায় জগ মে কপি সংকট মচন নাম তিহার চন্দ্রায় রাম ভদ্রায় বে ধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ দক্ষিণে লক্ষণ ধন্যি বামত জানকী শুভা পুরত মারুতির যস্য ত্বং নমামি রঘুত্তমম। এটা প্রণাম, এবার তুমি প্রণাম করো ঠাকুরকে ভালো করে বসে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হয়, যেমন করে ঠাকুরকে প্রণাম করো তুমি প্রণাম করো। জয় বজরং, বসে বসে বসে, হাত থেকে ছাড়বে না, ওইদিকে ঠাকুরের দিকে ঘুরো, ঠাকুরের দিকে ঘুরো, হাত সামনে থেকে এগুলো সরিয়ে দে, সামনে থেকে এগুলো সরিয়ে দে, হ্যাঁ জোরে খাটাও জোরে। জয় বজরং বলি হয়ে গেছে রে, জলটা দিতে বসাবে পায়ে একটু দাও জলটা ঘটিতে জলটা দিবে নামিয়ে।